হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ফ্যাশন অ্যান্ড মেকওভার। অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যেহেতু এখন ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে, তাই এই ফেস্টিভ সিজনে খুব মিনিমাম প্রোডাক্টস দিয়ে কীভাবে একটা গ্ল্যাম লুক তৈরি করা যায় আজকে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তাই আর দেরি না করে ফুল ভিডিওটা উইদাউট স্কিপ দেখতে থাকো। সো আমার এখানে ময়শ্চারাইজার লাগানো কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমরা অলরেডি দেখলে। প্রাইমারটাকে আমি ভালো করে স্কিনে অবজর্ভ করাচ্ছি, যাতে কোনো রকমভাবে পোর্সগুলো ওপেন না থাকে। বেস মেকআপটাকে একটু গ্লোই করার জন্য আজকে আমি পিএসির ফাউন্ডেশন ইউজ করছি। যেহেতু ফেস্টিভ মেকআপ, তাই খুবই মিনিমাম ফাউন্ডেশন আমি ইউজ করেছি মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। ফাউন্ডেশনটাকে পুরো মুখে ডট ডট দিয়ে লাগিয়ে নিলাম, দেন একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। গাইজ, একটু ধৈর্য ধরে তোমাদের ব্লেন্ডিংটা করতে হবে, তাহলে একটা স্মুথ একটা এফেক্ট তোমরা ইজিলি পাবে। তোমাদের সাথে কিন্তু আজকে আমি কিছু ট্রিক্স শেয়ার করব, তাই ভিডিওটা কিন্তু উইদাউট স্কিপ দেখতে থাকো। ব্লেন্ড 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 ভালো করে ব্লেন্ড করছি, যাতে একটা স্মুথ ফিনিশ আসে। এইবারে কনসিল করব আমার এই ডার্ক সার্কেলসগুলোকে, যেটা না ঢাকলে খুবই বিচ্ছিরি দেখতে লাগে। তো কনসিলার লাগিয়ে নিলাম পিএসেরই, লিপসের দুই সাইডেও লাগালাম, খুব বাজে দেখতে লাগছে আই নো। এটা প্রপারলি ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড। আনফর্চুনেটলি বড় ব্লেন্ডারটা পাইনি হাতের সামনে, তাই ছোটটা দিয়ে ব্লেন্ড করেছি। এইবারে আমার গাল দুটোকে একটু লাল লাল করার জন্য আমি পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউজ করেছি। এবারে কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। তোমাদের কাছে যে কম্প্যাক্ট থাকবে সেটা দিয়ে তোমরা সেট করে নিতে পারো, পাউডার থাকলে পাউডার দিয়েও করতে পারো। মেকআপের সেরম কোনো রুলসই নেই, তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতেই পারো। এবারে আমি একটু ফিক্সার দিয়ে নিচ্ছি পিএসএ বেস মেকআপটাকে সেট রাখার জন্য। এইবারে আমি বিশ্ববিখ্যাত আমার আইব্রোজ দুটো ড্র করব, যেটা খুব বেশি ডার্ক করলে খুব বিচ্ছিরি লাগে, তাই জন্য আমি হালকার উপর দিয়েই যাই। তোমরা তোমাদের ফেস বুঝে ড্র করো। ওয়েল, আমি এখানে যে পেন্সিলটা ইউজ করছি সেটা হচ্ছে মেবলিনের আইব্রো পেন্সিল, খুবই একটা ন্যাচারাল লুক দেয়। শেডটা হচ্ছে গ্রে। আই মেকআপটাকে খুব ন্যাচারাল ফিনিশ দেওয়ার জন্য ক্রিজ লাইনে ইনার টু আউটার কর্নার একটা ব্রাউন শ্যাডো ইউজ করেছি। আমার ব্রাউন আই শ্যাডো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু লোয়ার ল্যাশ লাইনে ওই ব্রাউন শ্যাডোটাই লাগিয়ে নেব, নয়তো আই মেকআপটা ঠিক কমপ্লিট লাগবে না। আর আমার যে চোখের তলায় দুটো ফোলা তোমরা দেখতে পাচ্ছ, সেটাও ঠিক ঢাকবে না। এবারে আমি একটা শিমারি আই শ্যাডো ইউজ করছি, যেহেতু এখন ফেস্টিভ সিজন চলছে আর আমি ফেস্টিভ মেকআপই দেখাচ্ছি, তাই একটা গোল্ডেন শিমার আই শ্যাডো আমি ইউজ করলাম। দেন হলো মেন পার্ট, এখানে যে আমি আইলাইনারটা ইউজ করেছি সেটা হলো একটা টিকটক হ্যাক সেটিং স্প্রে অ্যান্ড আই শ্যাডো দিয়েই লাইনারটা কিন্তু আমি এখানে পরেছি। দুটো চোখের উইং লাইনার সমান করা খুবই চাপের ব্যাপার, আর যদি তারা থাকে তাহলে তো হয়েই গেল। আমার লাইনার লাগানো কমপ্লিট, এবারে আমি একটু কাজল লাগাচ্ছি। ফেস্টিভ সিজন কাজল ছাড়া ইনকমপ্লিট, তাই একটু কাজল লাগাতেই হবে। ব্রাউ বোনসগুলোকে একটু হাইলাইট করে নিলাম গোল্ডেন শিমারি আই শ্যাডো দিয়ে, দেন মাস্কারা লাগাচ্ছি। এটা খুবই কনসেন্ট্রেশনের স্টেপ, একটু এদিক ওদিক হলেই চোখের মধ্যে একটা ঢুকে যায়, যেটা আমারও ধেপকেছে, বাট আমি ভিডিওতে রাখিনি, কেটে দিয়েছি। এবারে আমার বোচা নাকটাকে একটু শার্প করার জন্য পাউডার কন্ট্রোল ইউজ করছি, গালটাও কন্ট্রোল করে নিলাম। যেহেতু ফেস্টিভ সিজন, উইদাউট হাইলাইটার কিন্তু মেকআপটাই ইনকমপ্লিট, তাই একটুখানি ফেসটাকে চকচকে করার জন্য এখানে হাইলাইটার ইউজ করলাম সুগারের। তো তোমরা দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা গ্লো করছে। অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট। এখন আমি একটা নাইকার লিপ বাম ইউজ করছি, একটা পিঙ্কিশ রেড কালারের লিপস্টিক একটু লাইট করেই লাগিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক বেশি বেশি করে শেয়ার করো। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। অ্যাট লাস্ট পিএসির একটা মেকআপ ফিক্সার নিয়েই মেকআপটাকে সেট করে নিলাম। মেকআপটা কতটা গ্লো করছে তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড গাইজ, প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অলসো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড প্লিজ গাইজ, এক লাইক তো বানতা হ্যায়। তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। টিল দেন বাই, থ্যাংকস ফর ওয়াচিং।